আজকে আমাদের বার্থডে গার্ল রক্তে রয়েছো তুমি রয়েছো শিরায় মর্মে রয়েছো তুমি রয়েছো হিয়ায় জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে ছবি আঁকতে আঁকতে বাহ তুমি আমার নয়ন গো নয়নে দেখি গো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। তো আমরা একটু প্ল্যান করেছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লুক করব, কিন্তু আমি উল্টি করে আমার ড্রেস নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি কি হবে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না এখনো পর্যন্ত। তো খুব মজা হবে এটুকু বলতে পারি। হ্যাঁ, আর কাকিদের এক্সপিরিয়েন্স আছে বাট আমাদের নেই, তো চলো গিয়ে দেখা যাক কি হয়। হ্যাঁ চলো, এই যে আমরা এখন যাচ্ছি কিন্তু রানুদির বাড়ি। আর আজকে কিন্তু অনেক কিছু হতে চলেছে, আর সেটা হচ্ছে মানে ওই বলা হলো কাকার ভিডিওতেও সেম কথা, আমরা কিন্তু আজকে একটা মানে আজকে আমাদের আকাশ গুলোকে বিদায় করতে যাওয়ার একটা প্ল্যান আছে। আর দুজনে আজকে কাকাকে বিয়ে দিয়েই আসবো। হ্যাঁ, কেউ টাকা দেওয়ার না, মানে দুজনে আজকে বরকে কবে বা আজকে আমরা যদি বলি তাহলে পরে কি সেটাই মেনে নেয় কিনা, কেউ আমাদের ঝাঁটা দিয়ে তারা করে মিথ্যে কথা বলার জন্য। আর বার্থডে সেলিব্রেশন করে তারপরে তো আবার বিয়ের পালা আছে, দেখতেই পাবেন আপনারা, বিয়েটা স্কিপ না করে দেখতে হবে। চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রানুদের এক্সপ্রেশন কি হয়, কি কি হতে থাকে। বৌদি হবে না আমার মা হবে? নিসার ভাবছে যে বাবারই বিয়ে হবে নাকি দাদার বিয়ে হবে। এই যে রানুদির বাড়ির পাশে একটা চার্চ আছে যেটা আর কি এর আগেও কাকা কাকি এসছে, তো তোমরাও দেখে নাও যারা যারা আসতে চাও, এই চার্চটা দেখে চিনতে পারবে তোমরা রানুদি বাড়ির কাছে চলে এসছো। রানু মন্ডলের বাড়ির পাশে কিন্তু রাখা যাবে ওই জায়গাটা, যে জায়গাটা ওই যে আমরা কিন্তু চলে এসেছি। আমার কিন্তু ভয় করছে কাকি, কিছু হবে না তো? আমারও ভয় করছে, আমার ভালো লাগছে যদি আপুর দুটোকে বিদায় করতে পারি আমরা। হ্যাঁ চেষ্টা করবো, চেষ্টা করবো, চলো দেখা যাক। আমরা যাচ্ছি কোথায় সেটা ভালো করে বলে দাও। রানুদির বাড়ি, রানু মন্ডলের বাড়ি, আমরা যাচ্ছি রানু মন্ডলের বাড়ি, যে মোস্ট পপুলার, মোস্ট পপুলার। আর আমরা ফার্স্ট টাইম, আমরা ফার্স্ট টাইম এরকম কার বাড়ি, আমার কিন্তু খুব ভয় করছে, এমনিতে আমি অসুস্থ। যিশুর বিয়ে করার জন্য কাকাকে বিরাট পছন্দ করে। হ্যাঁ তো চলো দেখা যাক আজকে কি হয়। ওই জন্য আকাশও কালো ড্রেস পরে এসছে। মুখের ডর লাগা
কোথায়? ওই সোজা শুনি বাড়ি। হ্যাঁ, খুব সুন্দর ফুল। নিসার আমাদের বাঁচাবে কিন্তু। সাবধানে কথাবার্তা বলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কাকে দেখছি? দিদি কতদূর থেকে এসছি? দার্জিলিং থেকে। দিদি আগের মনে আছে? দিদি আগের বার এসেছিলাম দার্জিলিং থেকে। রানুদিকে সামনে থেকে দেখতে পাবো আমরা বিশ্বাসই করতে পারিনি, সেটাই আমাদের খুব সৌভাগ্য। ভেরি গুড। দিদি একটু হাই করে দাও। থ্যাংক ইউ। দিদিকে সামনে থেকে দেখতে পেয়ে আমার গা হাত পা কাঁপছে সত্যি, মানে এত এক্সাইটেড। তোমাকে কত দেখি সোশ্যাল মিডিয়ায়, ফোনে, সবসময় টিভিতে, তো সত্যি এত মানে আমাদেরই গর্ববোধ হচ্ছে আমরা আসতে পেরেছি তোমার বাড়িতে। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। দিদির সঙ্গে পারবে না, দিদির গলায় আলাদাই জাদু। আমার ও গো তুমি যে আমার দিদি, ও হো নমস্তে দিদি, হাততালি। সত্যি খুব খুব আর দিদি এত ভালো মানুষ, কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ দিদি, গান তো খুব ভালো করো। গান তার মানে গান তো জীবনের খুব মানে প্রিয় একটা। দিদি আমরা কেকটা কেটে আপনার হাত দিয়ে কেটে সেলিব্রেট করবো তো। আমাদের আমাদের মানে অনেক ইচ্ছা, দার্জিলিং থেকে এসেছি, মানে এইখানে চেয়ার নিয়ে নেব। ড্রেস আমরা না বুঝতে পারিনি সাইজটা কেমন, মানে কি দিদি আমরা একটু হ্যাঁ দিদি আমরা আমরা না না কি কালার পছন্দ, কালার কালারটা একটু বলো। কারণ কি ধরো আনলাম তোমার ভালো লাগলো না, তাহলে তো তোমার পড়তে ভালো লাগবে না না, তার জন্য মানে কালার কম্বিনেশনটা কি ধরনের পছন্দ করো? আসলে না আমাদের ভুল হয়েছে, রানুদিকে সব কালারই ভালো লাগবে। হ্যাঁ রানুদি এত সব কালারই সত্যি। ওই যে সেই কিউট ছবিটা ওইখানে টানানো আছে, এই বাইরে নিয়ে আসো না দিদিকে, না একটু অন্ধ। আরে বাবা বাহ, এটা হচ্ছে। থ্যাংক ইউ দিদি। আমরা না জানলে কি করে রাখবো? রানুদি খুব ভালো, তুমি এরকম ভালোবাসো নাকি? আমার গার্লফ্রেন্ডটা তাহলে তুমি দেখতাম কি করতাম, সে তুমি দেখবে তো। এখনো তো সারপ্রাইজ শেষ। না না না, এ ভালো বড় হতে পারিনি, ভালো লাভারও হতে পারিনি। দারুন লাগছে না, একদম স্টাইলিশ লাগছে। এইখানে সবকিছু সাজিয়ে রেডি করে নি, একটু সারপ্রাইজ দেবো, অনেক কিছু সাজাতে হয়তো। না কোনো চেয়ার না টেবিল, জাস্ট ওই হয়ে যায়।
আচ্ছা দিদি, আমরা এরপরে যদি তোমার সঙ্গে দেখা করতে আসি, দিদি কিন্তু এখন খুব ভালো করে কথা বলছে, সেলিব্রেশন করবো, তবে আমি একটু কথা বলতে গেলে আমাকে একটু ইয়ে করছে, আড়াল করছে, মানে একটু তুমি এই করো ওই করো এরকম আর কি। আর আমরা সবাই মিলে একটুখানি কেকটা কাটিং করবো। বদমাস কেন তোমরা? দিদি এত কষ্ট করে তখন থেকে পরিষ্কার করছো, জল দেখতে পাচ্ছ না? তখন থেকে মুছে পরিষ্কার করে ইয়ে রেখে দেয়, তোমরা এসে শুধু শুধু নোংরা করবে না? এই জন্য আমি না মেয়ে মানুষদের দেখতে পারি, পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আগে যদি দেখা হতো তাহলে তোমাদের সাথে ঘুরি কথা বলতাম। না না বাদে হ্যাঁ বলিনি তাহলে, এরা হচ্ছে মেয়ে মানুষ, ইনি হচ্ছে ডার্লিং। দেখো দিদি তোমাকে কত ভালোবাসে, দেখো ফার্স্ট টাইম দেখা হয়ে একদম। দিদির জন্য আমি একটা গান করতে চাই, কি সুন্দর দেখতে, কি সুন্দর হার্ট শেপ। হ্যাঁ আনা হয়েছে তো, এখানে ভুল করে আসেনি তো, গাড়িতে এসেছি তো, গাড়ি ওখানে পার্কিং করা। এই জন্য এই সমস্ত মেয়ে মানুষ না ভালো না, ভালো না, এসে বকাটে বানায় কথা বলতে বলে ওটাই ভালো। হ্যাঁ একদম বকাটে বানাই বলে, আনতে পারো নি পারো নি সেটা আলাদা কথা, কিন্তু বকাটে বানা কথাবার্তা বলা কাছে যাবে দুজনে। ও মাই গড সো মেনি হট, তাহলে কাকি সত্যি সত্যি কিন্তু কাকাকে রেখে যাওয়ারই দরকার। অন্ধকার হয়ে গেছে। আজকে আমাদের বার্থডে গার্ল, হ্যাঁ রক্তে রয়েছো তুমি, রয়েছো শিরায় মর্মে, রয়েছো তুমি রয়েছো হিয়ায়, জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে, ছবি আঁকতে আঁকতে। বাহ তুমি জড়নি হারতে, আমি দেখি গান গাই সে খবর রাখতে। দুজনকে পছন্দ, একটা কাকার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছে। দিদি কি গলা সত্যি, অমাই গলা। আবার গান হবে, আগে বার্থডে সেলিব্রেট হয়ে যাবে। এই যে দিদি আসো আসো আসো, পরিদিতা ধুয়ে না, এটা হচ্ছে বার্থডে গার্ল স্পেশাল ক্যাপ। তুমি একটু দাও না, ধরো না, আমি একটু রানুদির সাথে একটু, কতদিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, খালি ইচ্ছা না স্বপ্ন ছিল, দার্জিলিং এর থেকে এই স্বপ্ন দেখতাম যে যে রানুদির সাথে একটা ছবি তুলবো, তাই না দিদি? আমি জানি না তুমি কি, তোমার চিন্তা আমি কি করবো, তোমার চিন্তা কোথাও দেখেছি দিদি, তোমার সাথে একটা সেলফি হবে প্লিজ। বার্থডে গার্ল তো,
हमेशा याद रखबे बेपारटा खुबी जघन्यता ঢুকছে তখন গন্ধটা বাজে মোষ গন্ধ না দিদি দুই পাশে দুইজন থাকবে আমরা দূরে দূরে থাকবো গন্ধ তো তোমরা দুজন দুই পাশে দাঁড়াও ও হ্যাঁ সেটা করছি এটা ধরাতে হবে তো আগে যদি আমার আগে কোন মালিক Happy birthday to you. Happy birthday, Didi. Do you ফাটছে না কেন? Happy birthday, Didi. দাঁড়া দাঁড়া এটা তো এরকমই তো সিস্টেম এরকম গ্যাস হচ্ছে কিনতে পারে জ্বলবে ওটা ভাগ থাক ওটা নষ্ট হয়ে গেছে আমি ক্যান্ডেল নিয়ে আসা ছাতা দিদি একটু আসো কাছে দাঁড়াও তোমার গায়ে পড়বে কি করে হ্যাঁ ধরনা 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 ফুলে ধরনা হ্যাঁ 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 তো রেডি Happy birthday to you. Happy birthday to Didi. जाऊंगा तुझे मैं डोली में देखती रह जाएगी सखिया तुम्हारे तुम्हारे हमारे देखती रह जाएगी দিদি হচ্ছে মানে বড় সিঙ্গার তুমি দিদি তুমি কি বলছো দিদির পাশে গান ভুলভাল করছো ভুলভাল করলে হবে না এবার দিদি কেকটা কাটতে হবে এখন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রানুদি হ্যাপি বার্থডে ডিয়ার রানুদি Happy birthday to you. Hatali. Baba salan you. Wah. Tapri. Ar bol bolte ichha ka. Me good love always you. And happiness you. First you eat. First you eat. আগে প্রথমে তুমি কি দেখবে অসাধারণ আমি নেবো না আগে খাইয়ে দিদিকে খাওয়াতে হবে আমি আমার ডার্লিং এর জন্য কি করতে পারি জানো হ্যাঁ তোমার ধরো কোন ভাই কোন একটা বাত ওরা যদি তোমাকে বলে তুমি চুরি করো তাহলে তুমি চুরি করো কাকা বলছে কতবার করে এই যে দিদি সব মিথ্যা কথা কিন্তু আমাদের কোন বোঝার কথা শুনবে তারপর তোমাদের কোন যোগ্যতা ওই রানু দিদি বলে গু খাও তোমরা গু খাবে রানু দিদি যা বলবো আমি তাই করবো গু খাবে হ্যাঁ খাবো রানু দিদি যদি বলে আমি করবো তোমাদের কথা শুনবো না তো খাও বাড়াবাড়ি দিদি আমাকে খেতে বলছে আমি খাবো খাও আমার ভালোবাসা ওরা ওরা বিচার করছে কিভাবে যদি আমাকে বলে আমি সবকিছু সবকিছু করতে পারি তাহলে ভালোবাসা এটা ভালোবাসা ঠিক আছে আমরা
এটা হলো প্রকৃত ভালোবাসা, তোমাদের মনে কৃত্রিম নয়। কাকা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ডার্লিংকে ভালোবাসি। একটু কাকে কাছে যাও অন্তরের অন্তঃস্থল থেকে। ঠিক আছে থাক। তোমরা যে এত ভালোবাসো রানুদির জন্য একটা তাজমহল বানাতে পারবে? তখন ভালো লাগবে, সেটা মানুষের বিবেক। আমি দিলাম গাড়িতে নিয়ে আসলাম আমার গাড়ির দিদি কি অবস্থা কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে কান্না করেছে ওটা ভালোবাসা বলে না তামাশা বলে কান্না করে দিল তুমি তো একটু আগে বললে মন থেকে ভালোবাসা থাকলে পরে কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। তামাশা করবে না কি? তামাশা না দিদি, সত্যি দেখো কষ্ট পেয়েছে। দানুদি দুজনের মধ্যে কাকে পছন্দ? রানুদি আমরা যদি ওদের দুজনাকে তোমার কাছে রেখে যাই, তোমরা যাও তো রানুদি, রানুদি আমি নিয়ে চলছি, তোমাকে ডাকছে।